কথাটা বলে ফেলো, দাঁড়াও না। দরজার আওয়াজ শুনলাম কোথা হলো? বলছি তো, ইয়ে কে? মাসিমা, আমি সৌভদ্র। ও তাই বলো, আমি ভাবলাম শরণ এলো বুঝি। না মা, দাদা এখনো আসেনি। এই ব্যাপারটা কি? চুপ কর। যেভাবে ইয়ে ইয়ে করছো তখন থেকে মনে হচ্ছিল যেন আলকায়দার জঙ্গি ঘরে ঢুকে পড়েছে। আহা, এখন শব্দ সামাল না? আর নিজে যে দরজার গায়ে পিয়ানো বাজাচ্ছিলে তার বেলা? সে তো আপনারই জরুরিকালীন নির্দেশ ছিল প্রতিকা দেবী। এই শুনো না, তোমাকে না দাদা আসবার আগে কতগুলো দরকারি কথা বলার আছে। তার জন্য এত সতর্কতা? চুপ কর, তুমি আমার অবস্থা খানা না বুঝবে না। তুমি বোঝালেই বুঝবো। ছাই বুঝবে? তোমার সঙ্গে আমি এই ঘরে বসে কথা বলছি জানতে পারলেই মা এখানে এসে বসে পড়বে। আর আমরাও এই বৃন্দাবনের আলোচনা থেকে সোজা বিশ্বায়নের সমস্যায় চলে যাব। আর মধ্যবিত্ত বাঙালি মাত্রই ওই নেতাজির মৃত্যু রহস্যের মতো ওই বিশ্বায়ন ব্যাপারটা ঠিক বিশ্বাস করতে চায় না, আবার পুরোপুরি ছাড়তেও পারে না। তুমি আমার কথাটা কি শুনবে? তুমি তো বললে যে আমরা কথা শুরু করলে মাসিমা রিমোটে চলে আসবে। দাঁড়াও। এই তুমি কি আমার সাথে কোথাও পালাবার প্ল্যান করছো নাকি? তার কোনো দরকার নেই। তা ঠিক, তুমি পালিয়ে যাবে এই কথা মাসিমা কিংবা শরণ্য ওরা যদি একবার জানতে পারে ওরা নিজেরাই তোমার জামা কাপড়ে গুছিয়ে দেবে। বেশি বাড়ি বাড়ি করো না তো। তাহলে কি টিভির কোনো মেগা সিরিয়ালে চান্স করিয়ে দিতে হবে? আগে না মশাই, আমি আমার কথা বলছি। তাহলে শোনো না, তোমাকে না একটা কাজ করতে হবে। আমাকে? হ্যাঁ, তোমার তো অনেক পড়াশোনা। আমার? তুমি তো কত কিছু জানো। সে তো তোমার সম্পর্কে। আবার বাজে কথা বলছো। বলছি কি, এই দেখো না আমি এই বইটা নিয়ে এসেছি। এ দিয়ে এখন কি হবে? আচ্ছা, বলো তো চাঁদ থেকে মানুষের হাতে তৈরি কোন জিনিসটা দেখা যায়? এক তাজমহল, দুই স্ট্যাচু অফ লিবার্টি, তিন আইফেল টাওয়ার, চার চীনের প্রাচীর। হঠাৎ এই প্রশ্ন? বলো না বাবা, তুমি উত্তরটা নিশ্চয়ই জানো। চীনের প্রাচীর। ঠিক বলেছো, এটা ক্লাস ফাইভে পড়ানো হয়, সবাই জানে। অসম্ভব, আমি জানতাম না। তুমি একেবারে ঠিক বলেছো, মানে হাজার টাকা আমি জানতাম তুমি পারবে। এই ব্যাপারটা কি একটু খুলে বলো। আচ্ছা আচ্ছা, এবার বলো তো ভারতবর্ষে কোন পরিবারের মানুষ ইচ্ছে করলেই দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতে পারে? এক মহাত্মা গান্ধী, দুই জওহরলাল নেহেরু, তিন লাল বাহাদুর। দাঁড়াও দাঁড়াও, তুমি কি ঠিক চাইছো একটু খুলে বলবে? বলবো। তুমি আমার প্রশ্নের কি জবাব দেবে তাও কি তোমার ওই বইতে লেখা আছে? আমি না ইয়ে মানে বোম্বে যেতে চাই। মুম্বাই? তোমার সঙ্গে? আমার সঙ্গে? বলিউডের সিনেমার লাইন, ওই দাউদ ইব্রাহিমের পার্টি, না হলে বাল ঠাকরের ভাইপোর কাছে ইন্টারভিউ দিতে হবে, সেখানে তোমার সাধারণ জ্ঞানের বই চলে। তুমি না কিছুই বোঝো না। এটা সত্যি কথা। শোনো না, বলছি কি তুমি এবার কোন বানেগা কারোরপতির জন্য চেষ্টা করো। আমি? হ্যাঁ, তুমি এত জানো অথচ সেসব কোনো কাজেই লাগছে না। তুমি যদি একবার চান্স পাও সবাই তোমাকে টিভির পর্দায় দেখবে, আর সঙ্গে 1 কোটি টাকা। সত্যি সৌভাগ্যদা, আমি না স্বপ্নে দেখতে পাচ্ছি টিভির পর্দায় লজ্জায় ঘামে আমার বিকট একটা ছবি, আর অন্যদিকে কোটি টাকার পাহাড়ে তুমি ক্রমশ তলিয়ে যাচ্ছ। একদিকে প্রাপ্তির আনন্দ, আর অন্যদিকে কোটি টাকার চোরাবালি। তুমি তার থেকে প্রাণপণে বেরিয়ে আসার চেষ্টা করছো। শোনো না শোনো না, তুমি বিশ্বাস করো সৌভদ্রদা, আমাদের শর্মিলার মামা তো জামাইবাবু মুম্বাই পর্যন্ত গিয়েছিল, আর একটুর জন্য ওই দেখবে ওই মামা তো জামাইবাবু, পিস্তো তো দিদির দেওর, এরাই সব লটারির টিকিট পায়, টিভি কম্পিটিশনের চান্স পায়, নিজের লোকেরা কিচ্ছু পায় না। বাজে কথা।
বাবা বলতো মানুষের স্বপ্নে আকাঙ্ক্ষায় কোনো পাপ নেই। আসলে কি জানো, এই সাপের মতো পাপটাও যে কখন কোথায় লুকিয়ে থাকে আমরা তা নিজেরাই বুঝতে পারি না। আমি অনেক দিন আগে কোনো এক অপরিচিত কবির লেখা কয়েকটা কবিতার লাইন পড়েছিলাম, যতদূর মনে আছে, মা আমি পাপ করেছি পাপ করেছি পাপ করেছি পাপ, এই নীল শরীরে জড়িয়ে আছে কত অসংখ্য সাপ। আমি বাবা তোমাদের এইসব কবিতা টবিতা বুঝি না। তাই এই সাপ আর পাপের তফাতটাও বোঝো না। আহা, তুমি পাপ আর সাপের এমন মিল করছো যেন সেই হযবরলর মতো, যেহেতু দেবদারু ক্যাঙ্গারু সজারু হয় সেই জন্য হাসজারু হবে। তাহলে তো কবিতা তুমি বেশ ভালোই বোঝো দেখছি। এই সুভদ্রতা কি করছো কি তুমি? কি এখানে সিগারেট ধরাবে নাকি? ও, একদম মনে ছিল না, কবিতা নিয়ে কথা হচ্ছে, তার উপরে তুমি ছন্দ নিয়ে তর্ক তুলেছো, সব মিলিয়ে মনে হলো আমরা পার্থদের বাড়িতেই আছি, সুতরাং সিগারেট তারপরে চা, না হলে কিভাবে বলবো, শব্দ দিয়ে আগুন দিয়ে ঘিরে বানিয়েছিলে অসীম সংসারে, যখন লোকে একলা চলে তখন সরিয়ে নাও সমস্ত ঘর বাড়ি। এই সমুদ্রটা কি করছো কি তুমি? কোটি টাকার স্বপ্ন দেখেছো প্রতিকা? হ্যাঁ, তাতে কি হয়েছে? এই তুমি ঠিকই কি বসো, আমরাও দেখেছিলাম জানো। সত্যি? তবে ওই কোটির থেকে কয়েক লক্ষ টাকা কম ছিল তার মধ্যে। তা হোক, স্বপ্নটা কি শুনি। শুনবে, আমরা চার বন্ধু, তোমার দাদা স্বর্ণও ছিল, আমরা চারজনে সেই রাখা মাইন্সের হাইওয়ের ধারে ছোট ছোট পাহাড়ে ঘেরা একটা অঞ্চলে ছোট্ট চায়ের দোকানের চারপাইয়াতে শুয়ে শুয়ে অজস্র কবিতা বলে যাচ্ছিলাম। সন্ধ্যার আকাশ তখন তারায় তারায় ভরা, সেটা সেটা প্রায় কোটি টাকারই স্বপ্ন ছিল। এই স্বপ্ন তা সেখানে কয়েক লক্ষ টাকা কম পড়েছিল কেন? কারণ আমরা যে কেউ তোমার মতো রবীন্দ্রনাথের গান গাইতে পারি না, কিন্তু জানো সেই সন্ধ্যায় কবিতার সঙ্গে গানটার যে কি দরকার ছিল তোমাকে কি বলবো। সত্যি, এই জন্য না লোকে তোমাকে পাগল। তা বলো, তুমি এখন একটা বেশ জমিয়ে গান শোনাবো? আমি এখন গান? হ্যাঁ, তুমি গাইবে আমি শুনবো। তাতে মায়ের কি অবস্থাটা হবে জানো? আরে বাবা, মাসিমা তো জেনেই গেছেন আমি এসেছি, সুতরাং সেখানে তুমি একটু বেচার ব্যবহার করবে, সেটা কি উনি ওনার নিজের বয়স দিয়ে বুঝতে পারবেন না ভেবেছ? কি বলছো? স্মরণ এলো? না দাদা, এখনো আসিনি। সে কি রে, তোরা দুজনেই শুধু কথা বলে যাচ্ছিস। এরপর আমার গান শুনলে মায়ের অবস্থাটা কি দাঁড়াতে বুঝতে পারছো? কি রে, স্মরণ এখনো এলো না, তুই গিয়ে দেখবি নাকি? আচ্ছা মা, দাদা কি ছেলে মানুষ যে বাড়ির রাস্তা চিনতে না পেরে ওই মোড়ের মাথায় কি দাঁড়িয়ে থাকবে, আর আমি ডেকে না আনলে আসতে পারবে না? শুনে স্মরণকে কেমন যেন একটা অন্য মনস্ক দেখি, কিছুতেই যেন মন নেই, এতদিনকার অভ্যেস তো, সন্ধ্যাবেলাটা পড়লে দরজার আওয়াজ শোনার জন্য মনটা পড়ে থাকে। সত্যিটাকে তো মানতেই হবে মাসিমা। কিন্তু মন যে মানে না বাবা। মাসিমা, আপনি আমাদের এই রামায়ণ মহাভারতের চরিত্রগুলোর দিকে একবার চেয়ে দেখুন, অনেকেরই কিন্তু জীবন শুরু হয়েছিল সেই অমর হর গল্প দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সবাইকেই কোনো না কোনোভাবে মরতে হয়েছে, এই সত্যিকে অস্বীকার করবেন কেমন করে? কিন্তু মানুষটার যে মরবার বয়স হয়নি সৌভদ্র, এবং কত মানুষ তো 80-85 বছর বয়স পর্যন্ত দিব্যি বেঁচে থাকে, আর তোমার মেসোমশাই চাকরি শেষ হতে আরো 2 বছর বাকি ছিল। মা, আর সেই জন্যই তো দাদা ওই চাকরিটা পেয়েছে। না না প্রতিকা, একটা মানুষের মৃত্যুর পরিবর্তে একটা চাকরি নিশ্চয়ই বড় হয় না? কি বলছো তুমি সৌভদ্রদা, এই নিয়ে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে কম অশান্তি হয়? সে কি, কেন? দাদা চাকরিটা পাচ্ছে শুনে আমার বড় পিসিমা কি বললেন জানো?
সত্যি বড় কপাল করে জন্মেছিলি শরণ্য, বাবার রাজ্য ছেলের ভাগ্য, সময় বুঝে মরবারও একটা সুফল আছে। আসলে আমার বড় ননদের তিন তিনটে ছেলে, কেউ তেমন একটা লেখাপড়া করেনি, কিন্তু আমি ভাবি শরণ কি এই কারণে। মা তোমার সেই এক কথা, এখন চুপ করবে। আমারও কি খেয়াল, এই ও এতক্ষণ এসেছে চা করেছিস ওর জন্য? এখন আমাকে চা করতে হবে। করলে আমিও একটু খাই। না সৌভদ্র এখন চা খাবে না। আচ্ছা সৌভদ্র, তোমরাই তো বলো, এনি টাইম ইজ টি টাইম, তোমার মেসমশাই সারাদিন যখন যেখানে চা খায়, বাড়ি এসে সন্ধ্যাবেলা আমার হাতের এক কাপ চা চাই চাই। আর আমরাও তো আপনার হাতের চা খাবো বলেই এ বাড়িতে আসি, তাই নাকি? আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। না চাটা শরণ এলেই করব। চা কি হলো? ও না, আমার ওই জানলাতে একটা ঘুড়ি কেটে গেল মনে হলো। ঘুড়ি? হ্যাঁ এখন, হ্যাঁ ওই দেখলাম মনে হলো। যা থাক, এই সন্ধ্যের আকাশে তোমাকে আর কাঠা ঘুড়ি দেখতে হবে, আমি চা বসাচ্ছি। দাঁড়া না, শরণটাকে আসতে দে না। দাদা কখন আসে তার কোনো ঠিক আছে? এই হয়েছে আমার এক জ্বালা, ছেলেটাকে ঠিক মতো বুঝতেই পারে না। বাবা যখন অফিস থেকে আসতো তখন জামা কাপড়ে সাংঘাতিক একটা সিগারেটের গন্ধ থাকত, কিন্তু শরণের জামা কাপড়ে কোনো গন্ধই নেই, পুরুষ মানুষ কোনো বেচাল নেই। ও তো বরাবরই খুব চুপচাপ। দাঁড়াও দাঁড়াও, আবার কি হলো? এই টিভি প্রোগ্রাম শুরু হচ্ছে, আমি ও ঘরে যাচ্ছি। আচ্ছা সৌভদ্রটা কটা বাজে? তোমার সময় তো আমার ঘড়ির কাঁটায় চলে না, সময়ের শব্দ তো তুমি পেয়েই গেছো। প্লিজ সৌভদ্রটা তুমিও চলো। আমি? হ্যাঁ হ্যাঁ, আজই দেখবো তুমি কটা উত্তর ঠিক। আমি একটাও পারবো না। না না প্লিজ, কোনদিন যদি কোটি টাকা পেয়ে যাই তুমি ভাবতে পারছো? ওই কোটি টাকা রাখবার উপযুক্ত ব্যবস্থা নেই বলে আমি তার টাকাটা ফেরত নিই। বাজে কথা বলো না তো, এসো না, চলো চলো, এই প্রোগ্রাম শুরু হয়ে গেল। এই হয়েছে তোদের এক নেশা। মনে প্যাস অপশন রাখতে হবে আপনার সামনে। প্রদীপ জি, এ ফাল্গুনি জ্যৈষ্ঠ, বি কার্তিক বৈশাখ, সি পৌষ মাঘ, ডি সাবন ভাদো। ডি সাবন চোর লগা দে তালা, বিল্কুল লাগাইয়ে, ডি পে লাগাইয়ে তালা। সহি জবাব দিয়া আপনি বিল্কুল। আগে বাড়তে হ্যাঁ প্রদীপ জি, আগলা প্রশ্ন স্ক্রিন পে করিয়ে রা। ইনমে সে কিস টার্ম কা ইস্তেমাল টেনিস মে হোতা, which of these is a term used in the sport of tennis? A. Free hit, B. Drop shot, C. Offside, or D. Leg kick. আমি বাড়িতে কাজ করি। তাই? তোর নাম কি? আমার নাম বাচ্চু। বাচ্চু? বাহ, তো কতদিন কাজ করছিস এখানে? আমি 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 আর কোনদিন করব না, আপনাদের সব জিনিস এখানে আছে। আস্তে আস্তে কথা বলো, লোকে জানতে পারলে না একেবারে শেষ করে রেখে দেবে। বাবু দয়া করুন আমাকে ছেড়ে দিন। দাঁড়া 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 দাঁড়া, কোথায় থাকিস? অনেক দূর। কত দূরে? এই পাড়ার কিছু না জানি তুই এখানে এসেছিস? আমার প্রথম কাজ, আমি এর আগে কোনোদিন চুরি করিনি। বাবা কি করে? জানি না।
বাবা নেই? মা বলে আছে, আমি কোনোদিন দেখিনি। তোর মা জানে তুই এইসব কাজ করে বেড়াচ্ছিস? তোদের দলের বাইরে কেউ আছে নাকি? আমি একা আর কেউ নেই, আমাকে পুলিশে দিলে খুব মারবে। আর আমি মারবো না, দুই চার থাপ্পড় মার, যা তুই ইচ্ছে মারু, তারপর ছেড়ে দে আপনার পা ধরে। কে রে শরণ? কি রে লোক থাকবো তোমার পায়ে পড়ি। মা, দাদা, উমা, একে, মা, সৌভাগ্রদা, শিগগিরি এসো। না, একদম চিৎকার করবি না। শরণ, কি করছিস? এ যে চোর, কখন এলো? ওকে পুলিশে দিবি নাকি পাড়ার লোক ডেকে জড়ো করবো? না, কোনো কিছুরই দরকার হবে না। মানে তুই ওকে ছেড়ে দিবি? আমাদের এসব জিনিস নিয়ে পালাচ্ছিল বদমাইশ ছেলে। ওকে ছাড়বো না। কেউ যত্ন করে টেবিল ক্লথ এসব বেঁধেছে, দেখ তোর বাবার ঘড়িটা পর্যন্ত নিয়েছে। যারা চুরি করে তাদের মূল্য অমূল্য বোধ বলে কিছু থাকে না মা। তুই ওকে নিয়ে ঠিক কি করতে চাইছিস বলতো? ঠিক বুঝতে পারছি না। মানে তুই একটা চোরকে নিয়ে কি করবে বুঝতে পারছিস না? না। তার মানে? কারণ আমাদেরই মধ্যে কে কতজন চোর আছে তুই জানিস? মানে এই যে আমি, আমি যে চোর না তুই জানিস, কিংবা ধরনের এই সৌভদ্র। তুই থাম শরণ, এই চোরটার সামনে আরম্ভ করেছিস কি তুই? হ্যাঁ শরণ্য, ব্যাপারটা সহজ ভাবে নি। এর চেয়ে বেশি সহজ আর কিছু হতে পারে? কিরকম? দেখলেই বোঝা যায় একটা চোর। ওর একটা নাম আছে, বাচ্চু। হ্যাঁ রে, তুই শেষ কতদিন আগে ভালো করে খাবার খেয়েছিস? দিন গুনতে পারিস? তাহলে কোনোদিনই পেট ভরে মা খেতে দিতেই পারে না। ঠিক আছে, তুই যখন চেঁচামেচি পছন্দ করছিস না তখন ওকে ছেড়ে দে, নোংরা জামা কাপড় গুলোর দিকে তাকিয়ে পড়তে তো পারবি না। আমাদের দেখেও কারো কারো ঘেন্না করে মা। শরণ্য, কি অকারণ তুই এই দুটো বিপরীত জীবনকে মেলাবার চেষ্টা করছিস? এর মধ্যে এক ধরনের সাধারণ দর্শন আছে ঠিক, কিন্তু প্রকৃত সত্য কতটুকু আছে ভেবে দেখ। আর এই ছেলেটা কি যেন নাম? পাচ্চু। হ্যাঁ, কি পাচ্চুর সঙ্গে তুই যদি নিজেকে মেলাবার চেষ্টা করিস কোনো দর্শন তত্ত্বেই খুব একটা শক্ত হয়ে দাঁড়াবে না। আচ্ছা, তোর যদি ছেলেটার উপর এতই মায়া হয়ে থাকে কিছু টাকা পয়সা দিয়ে ওকে ছেড়ে দে না। আচ্ছা, তুই এই জিনিসগুলো কত টাকার জন্য বিক্রি করতি? অনেক টাকা, তোর বাবার ঘড়িটারই তো কত দাম। আচ্ছা, তুই দিন তো গুনতে পারিস না, তো হিসাব করতে পারিস? বাড়ি মজার ব্যাপার তো, কি করে শিখলি? আমাদের তো এরকম ব্যবস্থা রয়েছে। আরে প্রথম প্রথম অফিসে জয়েন করার পরে আমি কিছুই বুঝতে পারতাম না। সুধাংশুদা আমার সব কিছু শিখিয়ে পড়িয়ে দিচ্ছে। সুধাংশু তো শেখাবে, ও যে তোর বাবার হাতে কাজ শিখেছে। তবে সুধাংশু সেদিন দুঃখ করে বলছিল তুই নাকি ওর সব কথা শুনিস না। না মা, এখন অনেকটাই শিখে গেছি। এখন পার্টির চোখ মুখ দেখলেই আমি বুঝতে পারি আমার হাতটা কতটা লম্বা হবে। আচ্ছা বাচ্চু, তোদের এই এই সমস্ত জিনিস যে নিয়েছিস কত দিয়ে বিক্রি করবি? আমার মনে হয় ওর এই ঘড়িটা ওর এই পঞ্চুদাকে দিয়ে দিত, তারপর সেই ঠিক করত। মানে পঞ্চুদার সাথে আরো আছে গুরু মাস্টার, সাদা বলার, রফিক কাজু, সবাই মিলে ঠিক করবে। তার মানে ইউনিয়ন আছে, নিশ্চয়ই ইউনিয়ন। ইউনিয়ন? হ্যাঁ, ইউনিয়ন হতেই হবে। তুই কি করে বুঝলি? আমাদের অফিসেও তো ওই সুধাংশুদা একা কোন পার্টির সাথে কিরকম লেনদেন হবে কিছু ঠিক করতে পারে না, সব ঠিক করে দেয় ওই ইউনিয়ন। সেখানে রয়েছে পরিতোষদা, চক্রবর্তী বাবু, মনোজিৎ সিং, মোহাম্মদ ইসমাইল, সকলেই রয়েছে। এই যে জাতীয় সংহতি, এসব ব্যাপারে থমবে থমবে জাতিতে জাতিতে কোনো ভেদাভেদ নেই। তবে বাবু, তোর বাবা ওই মোহাম্মদ ইসমাইলটাকে ঠিক বিশ্বাস করত না। সেটাই স্বাভাবিক, ইসমাইলের রোজগার পাওয়ার চেয়ে একটু বেশি ছিল না। ওমা, ও পালাচ্ছে।
এই কানা রাত্রিরে একটা ছেলেকে নিয়ে তোরা কি আরম্ভ করলি বলতো? মা রোজ তো আসে না, আজ যখন এসছে ওদের সব গল্প শুনেই না, দেখবে কোনো না কোনো দিন আমাদের কাছেও ডাকবে। শরণ, তুই পাগলামি বন্ধ না করলে আমি কিন্তু চিৎকার করে পাড়ার লোক জব করবো। হ্যাঁ, আর সৌভদ্রদা তুমিও তো কিচ্ছু বলছো না। আমি কি বলবো, এই শরণ্য যদি না ছাড়ে। অফিস থেকে এসেছে, জামা কাপড় ছাড়া নেই, চা জল খাবার খাওয়া নেই, পাগলামি আরম্ভ করেছে। আমারও হয়েছে কপাল, আমার দেখো দেখো না। মা দাঁড়াও একটু, না এটা একটা শেষ আছে। ঠিক আছে ঠিক আছে, সবাই মিলে মাথা গরম করো না, তুমি ওকে বার করে দাও। না, আমাকে আরো জানতে হবে। আচ্ছা বাচ্চু, তোদের এই বিক্রির পয়সা ভাগ হয় কিভাবে? আমি কিছু জানি না, একা জমি আর করব না, আমাকে ছেড়ে দি। তোকে যেতে দিতে পারি একটা শর্তে। কি বলতো? কি? আমাদের বাড়িতে তোর সব থেকে যেটা পছন্দ সেইটা আজ নিয়ে যাবে। এসব কি হচ্ছে নাকি? দাদা তুই খেলা বন্ধ কর। আমি যদি তোকে কি দি কি দি কি দি, আমার তো এই ঘড়িটা ছাড়া আর কিছুই নেই। আচ্ছা ওই দিদির গলায় হারটা দেখছিস, ওটা যদি তোকে দিয়ে দিই। না, এইসব ইয়ার্কি আমার ভালো লাগে না। এখন একটা চোরকে নিয়ে মজা করছে, তারপর ওই আমার রাস্তায় একা পেলে এই গলার হারটা নেওয়ার জন্য আমাকে খুন করবে। মা তুমি দাদাকে এসব বন্ধ করতে বলো, আমি আর পারছি না। কিরে উত্তর দিলি না যে? আমার আর কিছুই চাই না, আমাকে শুধু ছেড়ে দি। তুই শোনা নিবি না? না, আমি আর কোনোদিন কিছু নেব না। কোনোদিন সোনা চুরি করেছিস? শরণ্য সত্যি কিন্তু তুই এবার বাড়াবাড়ি আরম্ভ করেছিস। একটা বাচ্চা ছেলে চুরি করতে এসেছে, তাকে ধরেছিস, যা শাস্তি দেবার দিয়ে ছেড়ে দে। তার বদলে তাকে নিয়ে মজা করার মধ্যে একটা অসুস্থ মানসিকতার লক্ষণ আছে। হ্যাঁ বলতে পারিস অসুস্থ মানসিকতা, আর কত এক বছর ধরে এই অসুখটাই আমার আছে। বারবার তুই নিজেকে এত ছোট করছিস কেন, আমি বুঝি না ভেবেছিস? কি বুঝতে পারো মা? সব বুঝি। তোর বাবার চাকরি তোর পছন্দ ছিল না, মানুষটা সংসারের জন্য চারটে মুখের জন্য দু হাত ভরে রোজগার করত, সেটাই ছিল তোর সবচেয়ে অপছন্দ। যখন তোমার মেসোবাসায় চলে গেল তখন ইউনিয়নের লোকেরা বলেছিল, বৌদি চাকরিটা আপনিও নিতে পারেন, কিন্তু আমার তো তোমার মেসোমশাই মতো কোয়ালিফিকেশান নেই। তখন ভাবলাম শরণকে দিলে সম্মানের চাকরিটাও পাবে, আর সেখানেই ওর যত রাগ, আর এখন আমাকে শিক্ষা দিতে আর ভালো লাগছে না। তোর যদি মনে হয় ছেলেটাকে এমনি ছেড়ে দে। কিরে কোথায় থাকিস তুই? কাঠরা বস্তিতে। ও বাবা, তুই কি মুসলমান? আমি জানি না, মাও জানে না। ঠিক আছে আমার সঙ্গে চল, তোকে এই বাস রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়ে আসবো। দাঁড়া, আবার কি হলো? মা আজ রাতের খাবারের রান্না সব হয়ে গেছে? শুধু সন্ধ্যে থাকতেই হয়ে গেছে, রাত অবধি আবার কবে বসে থাকি? তাহলে আজ রাতে বাচ্চুকে খাইয়ে দাও না। তার কি দরকার, আমাকে টাকা দে, আমি ওকে আজ কোনো হোটেল থেকে পেট পুড়ে খাইয়ে দিও। না রে, ও আজ আমাদের বাড়িতেই খাবে। মা একটা অভুক্ত বাচ্চাকে এক বেলা খেতে দিতে তোমার কি খুব কষ্ট হবে? আমি পারবো না। আমার জন্য পারবে না? ওই ছেলেকে ঘরের ভেতর ঢোকালে প্রতি একেবারে দক্ষ যোগ্য করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি প্রতীকে বলছি। প্রতি, এই প্রতি, কি হয়েছে একবার শোন। আমি টাকা দিলে তুই ওকে যা খেতে দিতি তাতে ওর মনে হতো খাবারের বদলে টাকাটা পেলে বেশি সুবিধা হতো। কি রে তুই এরই মধ্যে হাটটা ঘরে খুলে এসেছিস? কি বলছিস বল। বলছি এই ছোট্ট ছেলেটা কোনোদিন
মা দিদির সামনে বসে ভরপেট খাইনি, আজ রাতে ওকে খাইয়ে দিবি? আমি? অসম্ভব। ঠিক আছে, আমি যদি তোকে আরেকটা হার সঙ্গে দুটো কানের দুল গড়িয়ে দিই। লোভ দেখাচ্ছিস? ওর চোখে এখন কোটি টাকার স্বপ্ন, মুম্বাই যাবে। প্লিজ সৌভদ্রদা, তুমি চুপ করো। যা, ওকে ভেতরে নিয়ে গিয়ে ভরপেট খাইয়ে। আমি কিচ্ছু জানি না। আচ্ছা, আমাদের না হয় কোনো প্লাস্টিকের থালাতেই দিয়ে দিও, পরে না হয় ফেলে দেবে। এখানে দিলে হবে না? না, ও খাবার টেবিলে বসে খাবে, আর খেতে খেতে টিভি দেখবে, আর পাশে তুই গুনগুন করে গান করবি। ছায়া ঘনাইছে বনে বনে। যা বেটা, বরপেট কে আর কি হলো? যা, আমি খাবো না, আমার ভয় করছে, মা আমাকে মারবে। না না, তোকে কেউ মারবে না, দিদির সঙ্গে যা। আমি খাবো না বলছি, যা। আয় এদিকে, আয়। আচ্ছা, আমি একটা কথা বুঝতে পারছি না। কি বলতো? এই যে তুই এই ছেলেটাকে নিয়ে এত সব কাণ্ড করছিস, তার চেয়ে বোধ হয় ছেলেটাকে যদি বাড়িতে কাজের জন্য রাখবি বলতিস। পাগল, এতেই দেখছিস এই অবস্থা। খোলা দরজার মধ্যে থেকে বাচ্চাটাকে চুরি করতে দেখে আমার প্রথমে প্রচন্ড রাগ হয়েছিল, স্বাভাবিক। তারপর কেমন যেন নিজের উপরেই মায়া হয়ে গেল, জানিস? নিজের উপর মায়া হল? আরে আমিও তো ওর মতো, দু হাত দিয়ে জড়ো করে বাড়িতে নিয়ে আসিস। নিজের কাজের জন্য বাড়ির মানুষ দুটোকে এইভাবে আক্রমণ করার কি কোনো মানে হয়? আসলে এক বছর ধরে সহ্য করছি। কি? আমার আগেই মনে হতো, চাকরিতে ঢোকার পর দেখলাম ঘটনাটা সত্যি। কিরকম? তোকে তোকে কেন, কাউকে বলতে আমার লজ্জা করে না। মাস গেলে বাবা যা আয় করত তার থেকে অনেক বেশি দু হাত দিয়ে জড়ো করে নিয়ে আসত, আর প্রতি ওই সোনার হার একটার বেশি দুটো হলে চক 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 করে। মাস গেলে আমার আয় কম হলে মা, মায়ের সাথে আমার অফিস ইউনিয়ন কলিগ সবাই ভয় পায়। ঠিক যেন বাচ্চুদের মত। তাহলে অন্য একটা চাকরির চেষ্টা করছিস না কেন? সেটা সম্ভব নয়। বাবা যেভাবে এই সংসার চালাতেন, আমাকেও তার কাছাকাছি উপার্জন করতে হয়। এ সুযোগ আমায় কে করে দেবে? কিন্তু এর তো কোনো শেষ নেই শরণ্য। প্রতিকা আজও স্বপ্ন দেখে ও একদিন কোটি টাকা পাবে। দোষটা প্রতিকার নয়, ও এইভাবেই বড় হতে শিখেছে, শিখিয়েছে আমাদের বাবা মা। এইভাবে সব দোষ কি বাবা মাদের দেওয়া যায়? হ্যাঁ যায়। প্রত্যেক প্রজন্ম আলো ছেড়ে আচ্ছায় বেঁচে থাকার সুযোগ খুঁজছে কেন বলতে পারিস? তখন দেখলি না, ছেলেটা বাবার ওই দামি ঘড়িটা নিয়েছে, সঙ্গে ভাঙা পুতুলটা, এটাও নিয়েছে। কেন বলতো? নিজের জন্য। কিংবা ওর বাড়িতে ছোট বোনের জন্য। এই মনটা, এই মনটা এখনো বেঁচে আছে। কিছুদিন পরে যখন পাক্কা চোর হয়ে উঠবে তখন এই মায়াটুকু কেটে যাবে। ঠিক যেন আমার যেরকম চলে যাচ্ছে। দাদারে, শিগগিরি আয়, ছেলেটা কেমন করছে? কি হয়েছে? একটু জল, চোখমুখে একটু জল দিতে হবে। আমি আনছি। ঠাকুর, একে জানালার মধ্যে ফেললে আমাদের? না না, তোর সব ঠিকই আছে মনে হচ্ছে। কি হয়েছিল? আরে প্রথমে তো টেবিল চেয়ারে বসতেই চায় না, তারপর ওই গরম ভাত আর মাখন দেখে কেমন একটা হয়ে গেল, আর
এই যে বড় একটা গ্রাস মুখে ঢোকাতেই ব্যাস আর খাবার হ্যাঁ হ্যাঁ আর আছে আছে কি হয়েছিল তো জানি না বাবু মা গরম ভাতের মধ্যে একটা কি দিল তারপর সেই গন্ধটা মুখে দিতে বুঝতে পেরেছি এখন খেতে পারবি ভয় লাগে শিকি তাহলে অতটা খাবার নষ্ট হবে না না আমি বলি কি খাবারগুলো যদি ওর সঙ্গে দিয়ে দেন ঠিক আছে দেখি হ্যাঁরে বাচ্চু কি বাবু এরপর আবার সুযোগ পেলে চুরি করবি কি রে বল এই প্রশ্নের উত্তরও দিতে পারবে না সুভদ্র নিয়ে নে আমি নেব হ্যাঁ এটা বাড়ি নিয়ে গিয়ে খাবি আমাকে ছেড়ে দেবেন বাবু হ্যাঁ রে গগনে গগনে ডাকে রে ছায়া ঘনাইছে বনে বনে গগনে গগনে ডাকে রে কবে নাম ঘর বড়ি শানে গোপনে গোপনে এলি কি ছায়া ঘনাইছে বনে বনে গগনে গগনে ডাকে